হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ফেসবুক মেসেঞ্জারের নতুন একটি আপডেট নিয়ে আলোচনা করব, যেখানে আপনি নতুন একটি ফিচার অ্যাড হয়েছে এবং ওই আপডেটটি দেখলে আপনি নিশ্চয়ই খুশি হয়ে যাবেন। আর কী সেই আপডেট সেটি আমি ভিডিওতে দেখিয়ে দিব এবং কীভাবে কাজে লাগাবেন সেটিও দেখিয়ে দিব। আর এই আপডেটটি চমৎকার একটি আপডেট। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। সো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে চলে আসবেন, দেন এখানে লিখবেন মেসেঞ্জার। এরপরে মেসেঞ্জার লিখার পর অ্যাপটি আপনি এখানে চলে আসবে, দেন আপনি জাস্ট অ্যাপটিকে এখান থেকে যে আপডেট চেয়ে থাকে তাহলে এটাকে আপডেট করে নেবেন। তো এখন আমার এটা আপডেট করা আছে, যার জন্য আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি। এরপরে আমার মেসেঞ্জার কিন্তু এখানে ফুললি ওপেন হয়ে গিয়েছে। এরপরে আপনারা কী করবেন, এখানে আপনার যত সব অ্যাক্টিভ স্ট্যাটাস আছে, যারা যারা অ্যাক্টিভ আছে সব কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে এখান থেকে পিপলে আসলে কিন্তু কারা কারা অ্যাক্টিভ আছে সব কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি যদি কোনো কারণে অ্যাক্টিভ থাকেন বা আপনি সেটা প্রকাশ করতে যাচ্ছেন না যে আপনি অ্যাক্টিভ রয়েছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে বন্ধ করে দিতে পারতেন। এবং সেটাকে কিন্তু চাইলে আপনি হচ্ছে যেমন ধরেন আপনি এখান থেকে অফ করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার যতদিন পর্যন্ত না এটা অন করেন ততদিন পর্যন্ত কিন্তু এটা অফ হয়েই থাকবে। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে অন অফ করার পরেও কিন্তু আমাদের এটা অন থাকি থাকে। তো এখন এখানে একটি নতুন সেটিং আছে, সেটা হচ্ছে এখানে যদি আমি এখানে মেসেঞ্জার আসব, এখান থেকে প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে, প্রোফাইল অ্যাকাউন্টে চলে আসি। তো প্রোফাইল অ্যাকাউন্টে চলে আসার পর এখন যদি আমি একটু নিচে চলে আসি, সো নিচে চলে আসার পর সরি এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামের একটি অপশন, আপনি জাস্ট অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে যদি প্রেস করেন, দেন এইগুলো যদি আপনার অন থাকে তাহলে কিন্তু আপনার মানুষ বুঝতে পারে যে আপনি অনলাইনে রয়েছেন। আর আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু এটা সিস্টেমটা আপনি যতই অনলাইনে থাকেন সেটা কিন্তু দেখাবে না যে আপনি অফলাইনে আছেন, এরকম দেখাবে যে আপনার ওখানে বাতিটা আর জ্বলবে না। তো এখন যদি আমি জাস্ট উপর এটাকে অফ করে দেন, এরকম একটি ইন্টারফেস নিয়ে আসে যে পজ অ্যাক্টিভ স্ট্যাটাস, এটা কিন্তু আগে ছিল না। আর এখানে যেটা আসছে এখানে প্রথম রয়েছে আনটিল আই চেঞ্জ ইট, অর্থাৎ এটা আগের মতো থাকবে। যেমন হচ্ছে আগে যেহেতু আমরা অফ করে রাখতাম, যেমন ধরেন একবার অফ করলাম আমি যতক্ষণ পর্যন্ত অন করি ততক্ষণ পর্যন্ত এটা অফই থাকবে। তো এখন এরপরে নিচে আসছে যে ফর 1 আওয়ার্স, অর্থাৎ আমরা 1 ঘন্টার জন্য এটাকে রাখতে পারি। এরপর বলছে ফর 8 আওয়ার্স, অর্থাৎ 8 ঘন্টার জন্য আমরা এটাকে অ্যাক্টিভ বন্ধ করে রাখতে পারি। তো এখন যে ফর 1 আওয়ারের চাপ দিই, দেওয়ার পর আমি যেখানে যে পজ অপশনে প্রেস করি তাহলে কি আমি 1 ঘন্টা ধরে অ্যাক্টিভ থাকবো কিন্তু আমাদেরকে অ্যাক্টিভে দেখাবে না। এখন যে আমি এটাকে অন করি তাহলে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভে দেখাবে। আর এটা কিন্তু আমি যে 1 আওয়ারে দেওয়ার পর পজে প্রেস করি তাহলে কিন্তু 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে আর অটোমেটিক্যালি আপনাকে কিন্তু অনলাইনে শো করবে। এরপর আমি যদি এখানে একটা প্রেস করি, তো এখানে যদি পজ করে দেখতে পাচ্ছেন এখানে পজ আনটিল হচ্ছে এখানে রয়েছে 7টা 58 মিনিট, যেহেতু বর্তমানে রয়েছে 6টা 58 মিনিট, 7টা 58 মিনিটে আমার এটা অটোমেটিক্যালি অনলাইনে শো হবে। আমাকে আমি যদি অনলাইনে আসি এটা অটোমেটিক্যালি এটা এনাবেল হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে আবার এখানে প্রেস করে দেন 8 ঘন্টা, এটা তো আপনি পারবেন। এরপর যদি আনটিল 8 AM, অর্থাৎ এখানে বলছে যেটা সেটা হচ্ছে এখন বাজে তো 6টা 58 মিনিট, পুরো 8টার দিক পর্যন্ত আমার এটাকে অফলাইনে দেখাবে। তো আমি যদি এটা করে দিই তাহলে আমার হচ্ছে বলছে যে পজ আনটেল 8 AM টুমোরো, অর্থাৎ গতকাল 8টা পর্যন্ত আপনার এটা অফলাইনে শো করবে। এখন যে আমি এটা দিয়ে প্রেস করে দেওয়ার পর এখানে রয়েছে কাস্টম, কাস্টমে প্রেস করি দেন আপনার একটি ডেট চলে আসবে। এই ডেটের মাধ্যমে কিন্তু আপনি চাইলে যে কোনো আপনি কত তারিখ পর্যন্ত বা কত সময় পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। এর জন্য আপনি এখান থেকে এই রুল আইকনে প্রেস করে দিবেন, দেন আপনি এখান থেকে কত তারিখ, এটা হচ্ছে তারিখ, এই মাসেরটা তারিখ, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে সাল। তো এখন যদি আমি এখান থেকে 25 তারিখ পর্যন্ত এটাকে অফ রাখতে চাই, জন্য এখানে আসার পর 25 সিলেক্ট করে দিলাম, দেন আপনাকে যে কাজটি করতে 25 তারিখ, অ্যান্ড এখান থেকে আপনি কত মাস, এটা যেহেতু 7 মাস আপনি চাইলে 1 মাসের জন্য অফ করে রাখতে পারেন। তো এখন আমি 7 মাসেই রাখবো, অ্যান্ড কত সাল পর্যন্ত, তো আমার যদি 2022 দিলাম, দেন ওকেতে প্রেস করে দিলাম, দেন আপনি এখানে কত তারিখ সরি ডেট যেটা বলছে আর কি আপনি কোন টাইম পর্যন্ত এটাকে অফ রাখবেন, ওই তারিখে কোন দিন কত ঘন্টায় এটা হচ্ছে ইনেবল হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে বলছে। এখন আমি ওই দিনে আমি অর্থাৎ যেই আমি সালটা দিয়েছি ওই সালের ওই দিন আমি 2টা 15 মিনিটে এটাকে ইনেবল করব। এর জন্য ওকে সেভে প্রেস করে দিলাম, অ্যান্ড তারা বলে দিয়েছে যে জুলাই মাসের 25 তারিখ 2টা 15 মিনিটে, আর আজকে হচ্ছে জুলাই মাসের 19 তারিখ। তো এখান থেকে আমি যেহেতু যতদিন সিলেক্ট করেছিলাম অতদিন কিন্তু আমাদের এখানে
হয়ে গিয়েছে। এইভাবে আপনি যতদিন এখানে সিলেক্ট করে দেবেন সেই হিসাবে কিন্তু আপনি এটাকে অ্যাক্টিভ স্ট্যাটাস আপনার অফ থাকবে। আর এতটুকুই ছিল ভিডিও, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো গেছে এবং উপকার এসেছে, অনেক হেল্প হয়েছে। আর এই আপডেটে আগে ছিল যে আসলে আপনি যতদিন রাখবেন, আপনি যদি পরবর্তীতে স্মরণ না পান তাহলে কিন্তু এটা অফই থাকতো। তো এখন থেকে আপনি আশা করছি এটা আপনি ইউজ করবেন, আপনি যতক্ষণ টাইম লাগে ততক্ষণ পর্যন্ত আপনি এটা ইনেবল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটাই ছিল, আল্লাহ হাফেজ।